আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন থেকে পদ্মাবতী মণ্ডল বলে একজন সনাতনী হিন্দু একজন দিদি, তিনি ইসলাম নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছেন এবং তিনি যেটা বোঝাতে চাচ্ছেন তার ভিডিওতে যে মুসলমানরা সনাতন ধর্ম নিয়ে মিথ্যাচার করে এবং সেগুলো নাকি তিনি জব দিচ্ছেন। তো ডক্টর নায়কের উপরে কিছু অভিযোগ নিয়ে এসেছেন এবং আমার উপরে কিছু নিয়ে এসেছেন, আমরা ধারাবাহিক পর্যায়ে আমরা আলোচনা করবো। আজকে পর্ব এক, চলুন আজকে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন, তার আলোচনাটা প্রথমে শুনে নিই। আমাকে নমস্তে বলেছেন, আমি অর্থ জানি, তাই উত্তর দেইনি এখনো। নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, ইদাম নামামে থেকে এটা এসেছে, মানে আমি আপনার কাছে নত জানু হই, আপনি কি আমার কাছে নত জানু হতে চান? আমি আপনার কাছে নত জানু হই। নমস্কার, ডক্টর জাকির নায়েক আমার থেকে যথেষ্ট বিচক্ষণ, সম্মানীয় এবং জ্ঞানী মানুষ। তার সম্পর্কে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলা আমার যোগ্যতার বাইরে, আমি সে বিষয়ে কোনো কথাই বলতে চাই না। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি আজ ওনার একটি প্রশ্নের উত্তর দিতে চাই। সামনে দেখানো ভিডিওতে উনি বলেছেন, কাউকে নমস্কার করা মানে তার কাছে নিজেকে নত করা, অর্থাৎ তার কাছে নিজেকে সমর্পণ করানো। আমাদের গীতা, বেদ বা উপনিষদ বা যে কোনো সংহিতা মতে কোনোদিনই নমস্কার শব্দের অর্থ নত স্বীকার করা নয়। আমাদের গীতার সারমর্মে লেখা রয়েছে, নমস্কার শব্দের অর্থ হল কোনো মানুষকে সম্মান জ্ঞাপন করা। আমরা মনে করি আপনার মধ্যে একটি নিহিত ঈশ্বর রয়েছে, আপনাকে নমস্কার করা মানে কখনোই নিজেকে আপনার কাছে নত স্বীকার করানো নয়, বরং আপনার মধ্যে থাকা ঈশ্বরকে প্রণাম জানানো। ঈশ্বর ছাড়াও আমরা কেন মানুষের কাছে কিংবা কোনো পশু পাখিকে দেখলেও নমস্কার করি? পথ চলতে চলতে আমরা যদি কোনো মৃতদেহের গাড়ি দেখতে পাই তাহলে আমরা তাকে প্রণাম করি, কিংবা রাস্তায় যেতে যেতে কোনো গাছ দেখতে পেলেও আমরা প্রণাম করি, কিংবা কখনো যদি কোনো হনুমানকে আমরা গাছের মধ্যে দেখতে পাই তাও আমরা প্রণাম করি। এর কারণ জানেন? এর কারণ কি আমরা তাদের কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম কিংবা তাদের কাছে নিজেকে নত করলাম? একদমই তা নয়। ডক্টর জাকির নায়েকের প্রতি সম্মান রেখেই আমি বলছি যে আমরা কারোর কাছে সেইভাবে নত স্বীকার করি না, বরং তার মধ্যে যে নিহিত ঈশ্বর রয়েছেন বা তার মধ্যে যে পরম ব্রহ্ম রয়েছেন সেই পরম ব্রহ্মকে আমরা সম্মান প্রদর্শন করি। এই জন্য সনাতনীরা একটা বাচ্চা শিশুর মধ্যেও ভগবানের দর্শন করতে পারে। আজকে আরো দুটি ভিডিও আপনাদেরকে দেখাবো। আচ্ছা দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে এতটুকু জাস্ট আজকে শুনালাম মূল বিষয়ের কথা, তারপর অন্য একটা ভিডিও দেখিয়েছেন। তো এখানে মূল অভিযোগ তিনি যেটা করেছেন সেটা ডক্টর জাকির নায়েককে একজন সনাতনী একজন হিন্দু দাদা নমস্কার বলেছেন। ডক্টর জাকির নায়েক বলেছেন যে আমি আপনাকে নমস্কার বললাম না, কারণ নমস্কার শব্দের অর্থ আপনার কাছে নত হওয়া। আর আমাদের এই সনাতনী দিদি তিনি রকমই অভিযোগ করেছেন, একটা যে নমস্কার শব্দের অর্থ নত হওয়া নয়, পয়েন্ট নম্বর এক। তিনি যেটা ব্যাখ্যা করেছেন নমস্কার শব্দের অর্থ যে কাউকে সম্মান প্রদর্শন করা, এবং পয়েন্ট নম্বর তিন তারা কেন নমস্কার বলেন এটা সে ব্যাখ্যা করেছে, আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন। কেননা সমস্ত সৃষ্টির মধ্যে যেহেতু ঈশ্বর বিরাজমান, ঈশ্বর থাকেন, এই জন্যই তারা প্রত্যেকটা সৃষ্টিকেই তারা নমস্কার করেন, এমনকি মানুষকেও করেন। এই হচ্ছে তিনটি বিষয়। আমি তিনটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পর্যালোচনা করব এবং শাস্ত্রের আলোকে পর্যালোচনা করব। প্রথম পয়েন্ট যেটা ডক্টর নায়কের উপরে অভিযোগ করেছেন যে নমস্কার শব্দের অর্থ নাকি কখনোই নত হওয়া নয়। তো চলুন আমরা দেখি একটার পর একটা তথ্য দিয়ে যে আসলে নমস্কার শব্দের অর্থ কি নত হওয়া কি নয়। চলুন প্রথম আমরা তার অভিযোগটা এনেছি। পদ্মাবতী দেখেন তিনি ওখানে লিখেও দিয়েছেন তার ফেসবুকে যে সত্যি কি নমস্কার করার অর্থ নিজেকে অন্যের কাছে নত জানা করা। আচ্ছা চলুন আমরা তারপরে দেখি, আমি কিন্তু গুগল থেকে নমস্কার অর্থ কি লিখেছি, দেখেন কি বলছে গুগল। গুগল হচ্ছে নম কথাটির অর্থ হচ্ছে প্রণাম আর অভিবাদন, সম্মান, নত হওয়া, পয়েন্ট টু বি নোটেড, নত হওয়া। ডক্টর জাকির নায়েক যেটা বলেছে নমস্কার শব্দটা প্রথমে বলে দিই, এটা সংস্কৃত নয়, নমস্কার শব্দটা সংস্কৃত নয়, এটা মূলত সংস্কৃত শব্দ হবে নমস্তে, আর বাংলাতে আমরা নমস্কার বলি তাই। তো এখানে নমস্কার বা নমস্তে শব্দের একটা অর্থ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নত হওয়া। এবং কি বলছে, ঈশ্বরের কাছে, মানে নত কাকে, কার কাছে হচ্ছেন। যখন নমস্কার বলছেন একজন মানুষকে তো আপনি তখন বলছেন নমস্কার, আর এখানে নত হওয়া ঈশ্বরের কাছে। তো সেই মানুষকে আপনি যখন নমস্কার বলছেন তো তার কাছে তো আপনি নত হচ্ছেন, এটা তো স্পষ্ট প্রমাণিত। দ্বিতীয় তারপরে বলছেন, এবং কার কথার অর্থ কার্য করা, মানে নমস্কার মানে তোমার কাছে আমি মাথা নত করলাম, মানে এটা একদম স্পষ্ট ক্লিয়ার। অর্থাৎ নমস্কার কথাটি আবিধানিক অর্থ হলো প্রণাম করা। তো প্রণাম, এটা আর একটা সংস্কৃত চলে আসলো, প্রণাম করা, নত জানা হওয়া,
ওই নতজনা হওয়াকে প্রণাম করা বলা হয়। আর নতজনা কিভাবে হয় আপনারা জানেন, সম্মান করা অথবা ঈশ্বরের উদ্দেশ্যে নত হওয়া, আবার ঈশ্বরের উদ্দেশ্যে নত হওয়া। আসলে নমস্কার শব্দের অর্থ কখনো কোনো সম্মান উদ্দেশ্যে আসে, কখনো শ্রদ্ধা শ্রদ্ধার কারণে নমস্কার শব্দটা ব্যবহার হয়, নমস্তে ব্যবহার হয়, আবার কখনো কখনো নত হওয়ার ক্ষেত্রেও আসে। তাই ডক্টর জাকির নায়েক ভুল বলেছে, এটা আমার এই পদ্মাবতী আমার এই সনাতনী দিদি, তার সনাতন শাস্ত্র সম্পর্কে অবশ্যই নলেজ কম, তার জন্য তিনি অভিযোগটা করেছেন। নমস্কার শব্দের অর্থ একটা এটাও হয় যে নত হওয়া, আর এটা পারফেক্ট অর্থ। যখন ঈশ্বরের জন্য নমস্কার শব্দ ব্যবহার করবেন তখন নত হওয়াই আসে, শ্রদ্ধা নয়, সম্মান নয়, যখন ঈশ্বরকে নমস্কার করবেন। আর কোনো মানুষের ক্ষেত্রে হ্যাঁ আবেদনিক অর্থ দিয়ে সেক্ষেত্রে শ্রদ্ধা নেওয়া যায়, সম্মান নেওয়া যায়। কিন্তু আপনার যে পয়েন্ট দিয়েছেন যে ঈশ্বর মানুষের মধ্যে যদি ঈশ্বর আছে তার জন্য আপনারা সেই মানুষটাকে কি বলছেন নমস্কার, তার মানে পরোক্ষ তার কাছে নত স্বীকার করছেন। ডক্টর জাকির নায়েক ভুল বলেনি, আপনি থিওলজি নিজে বুঝতে পারেননি, তার জন্য একটা অভিযোগ করেছেন। কেন মুসলমান ভিডিও বানিয়েছে আর আপনারা মনে করেন মুসলমান মানে আমাদের হিন্দু ধর্ম সমালোচনা করছে, তাই কি বলছে এটা দেখার চেষ্টা করেন না। চলেন আমরা আরো কয়েকটা দেখি। এটা হচ্ছে ব্যাক টু বেদাস, এটা হিন্দু একটা সনাতনীদের সাইট, ওইখানে আমি নমস্কার শব্দের অর্থটা নিয়ে এসেছি। এখানে দেখেন নম শব্দটির অর্থ হলো নত হওয়া বা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা। এখানে পরিষ্কার নমস্কার শব্দের অর্থ নত হওয়া, ডক্টর জাকির নায়েক ভুল বলেনি। সনাতনী দিদি তিনি অজ্ঞতার কারণে ডক্টর জাকির নায়েকের উপরে অভিযোগটা করে মুসলিমদের বদনাম করার চেষ্টা করছে। আরেকটা দেখেন নমস্কার শব্দটা গীতাতেও এসেছে, নমস্তে শব্দটা গীতাতে বেশ কয়েকবার এসেছে। আমি দুটো জাস্ট শ্লোক নিয়ে এসেছি এখানে। প্রথম 11 অধ্যায় যেটা বিশ্বরূপ দর্শন 39 নম্বর শ্লোক, যেমন শ্রীকৃষ্ণকে বারবার অর্জুন দেখতে চাচ্ছিল যে প্রভু আপনাকে দর্শন পেতে চাই, শ্রীকৃষ্ণ বারবার বলছে তুমি দেখতে পাবে না, গীতার 11 অধ্যায়ের 8 আছে, বারবার যখন বলছিল তারপরের একটা ঘটনা। এখানে দেখেন নমো নমস্তে, এখানে স্পষ্ট শব্দটা বর্ণনা আছে। এখানে কি বলছে দেখেন অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে, কোন অর্থে নমস্তে শব্দ ব্যবহার করা হয়েছে গীতাতে দেখেন কি বলছে, আপনি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা, আপনাকে সহস্রবার নমস্কার করি। তো অর্জুন যে শ্রীকৃষ্ণকে বলছে আপনাকে সহস্রবার নমস্কার করি মানে কি সম্মান করি অর্থে, না, সহস্রবার আপনার কাছে নত স্বীকার করছি। কেন বারবার অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে বলছে আপনাকে দেখতে চাই দেখতে চাই, তারপর বিশ্বরূপ দর্শন করলো পরের ঘটনা, তো এই জন্য বলছে আপনাকে সহস্রবার নমস্কার করি। এই নমস্কার অর্থ কিন্তু শ্রদ্ধা বা সম্মান নয়, শ্রীকৃষ্ণকে সম্মান করার অর্থ এটা নয়, বরং এটা তার কাছে নতজনা হওয়া। এবং যখন এটার যখন অনেক সিনেমাতে দেখানো যায় যখন এই মন্ত্র পাঠ করছে, সেখানে শ্রীকৃষ্ণকে অর্জুন একদম প্রণিপাত করছে, নমস্কার করছে এবং নত স্বীকার করছে। তারপরে কি বলছে দেখেন, আবার আপনাকে পূর্ণ পূর্ণ নমস্কার করি, অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির জন্য নমস্কার করে অর্জুনের তৃপ্তি হচ্ছে না। দেখেন এখানে শ্রদ্ধা এবং ভক্তি শব্দটা এসছে নমস্কার বাদ দিয়েও, শ্রদ্ধা ভক্তির সঙ্গে নমস্কার করছে অর্জুন, শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে নমস্কার করছে। তাই শ্রদ্ধা ভক্তি এটা আলাদা ইস্যু, নমস্কার একটা আলাদা ইস্যু, মানে শ্রদ্ধা ভক্তির সঙ্গে নত যেন হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে। চলুন আমরা 40 নম্বর শ্লোক দেখি, 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায়ের। এখানে কি বলছে দেখেন, এখানে নমস্তে শব্দটি ব্যবহার করা হয়েছে, সংস্কৃত দেখে নিতে পারেন। এখানে কি বলছে দেখেন, হে অনন্ত সামর্থ্যবান, আপনাকে আপনাকে সম্মুখে নমস্কার করছি মানে আপনার সামনের দিকে নমস্কার করছি, আপনাকে পশ্চাৎ মানে আপনার পেছনে নমস্কার করছি, হে সর্বাত্মা আপনাকে সকল দিক থেকে নমস্কার করছি, কারণ হে অসীম পরাক্রমশালী আপনি সকল দিগত থেকে বিশ্বকে ব্যাপ্ত করে স্থিতি। মানে এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন আবার বলছে আপনার সামনে নমস্কার, আপনার পেছনে নমস্কার, আপনার ডানে বায়ে ওপর নিচ সব দিকে আপনাকে আমরা নমস্কার করছি। কেন নমস্কার করছি, এই নমস্কার শ্রদ্ধা না, এই নমস্কার গীতাতে শ্রদ্ধার অর্থে আসেনি, এখানে এসেছে একদম নতজন হওয়া, নতজন হওয়ার অর্থ, যেটা আমরা গুগল থেকে আমরা ডিকশনারি থেকেও দেখিয়ে দিয়েছি। তো সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর জাকির নায়েক এখানে কোনো মিথ্যাচার করেনি, আমার সনাতনী দিদি তার স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতার দরুন তিনি এই কথা বলেছে। হ্যাঁ নমস্কার শব্দ শ্রদ্ধার অর্থ আসে, সম্মানের অর্থ আসে, কিন্তু আপনাদের থিওলজি আপনি নিজে ব্যাখ্যা করেছেন, যেহেতু মানুষের মধ্যে ভগবান বিরাজ করে এটা বিশ্বাস করেন, এই জন্য আপনি সেই মানুষকে নমস্কার বলছেন। পরোক্ষে সেই মানুষের মধ্যে যে ভগবান আছে বা স্রষ্টা আছে, ক্রিয়েটর আছে, তাকে আপনার নমস্কার করছেন মানে তার কাছে সম্মান করছেন না, কারণ ওই সৃষ্টির মধ্যে স্রষ্টা আছে, স্রষ্টার যদি উদ্দেশ্য হয় তার কাছে আপনি নত স্বীকারই করছেন। এই জন্য দেখবেন ইসকনি সমাজ, যারা বৈষ্ণব ইসকন সমাজ আছে, তারা একে অপরকে নমস্কার শব্দটা বলে না, কারণ তারা বলে যে ঈশ্বর ব্যতীত কারো কাছে নত স্বীকার করা যায় না। এবং অনেক জায়গাতে আছে অনেকে বিশ্বাস করে, এই সনাতনী বিশ্বাস করে ইসকনিদের কাছ থেকে ব্যাখ্যা, প্রভুদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন, দেখবেন তারা এটা বলে না, এই ব্যাখ্যা তারা করে। এটা শুধু মুসলিমদের ব্যাখ্যা না, সনাতনী এবং অনেক সমাজ আছে, দেখবেন অনেকে জয় রাধে রাধে বলে, অনেকে আছে বলহরি দিয়ে শুরু করে, তো এই জন্য তার নমস্কার অভিবাদনটা দেয় না, কেন এটা সনাতনীদের একটা ব্যাখ্যা আছে, এটা শুধু মুসলিমদের ব্যাখ্যা নয়। এখানে দ্বিতীয় একটা অভিযোগ, তিনি বলেছেন যে কেন তারা মানুষকে নমস্কার করছে, কারণ মানুষটাকে শ্রদ্ধা করছে, এই কারণেই
যে সেই মানুষের মধ্যে ঈশ্বর আছেন, এই কথাটা সম্পূর্ণ ভুল এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। যদি সনাতনীরা বিশ্বাস করে তবে এই কথাটা সঠিক নাই। কেন, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন, মানে তিনি, তারা যেহেতু শ্রীকৃষ্ণকে স্রষ্টা মনে করে, ক্রিয়েটর মনে করে, তখন দেখা যাক শ্রীকৃষ্ণ কি বলছেন। তিনি কি সর্বত্র বিরাজমান? না, শ্রীকৃষ্ণ এটা বলছে না। কোথায়? গীতার নবম অধ্যায়ে আপনাদের সামনে, এখানে শ্লোক নম্বর 4, এখানে কি বলছে, মায়া ততমিদাম সর্বম জগতম ব্যক্তম মূর্তিনা মাতিস্থানি সর্বভূতানি না চাহাং তেষু অবস্থিতাহা। বঙ্গানুবাদ, এটা যথার্থ গীতা থেকে আমি অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। এখানে কি বলছে দেখেন, অব্যক্ত স্বরূপ আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত, মানে শ্রীকৃষ্ণের অব্যক্ত মানে শরীর রহিত ভাবে সমগ্র বিশ্বকে তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন। অর্থাৎ আমি যে স্বরূপে স্থিতি তা সর্বত্র পরিব্যাপ্ত, সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। পয়েন্ট টু বি নোটেড, শ্রীকৃষ্ণ বলছেন এবং এই সনাতনীদের থিওলজি হচ্ছে এটা যে শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত প্রাণী অবস্থিত, মানে শ্রীকৃষ্ণের মধ্যেই, মানে স্রষ্টার মধ্যে সৃষ্টি অবস্থিত, মানে সৃষ্টি কোথায়, স্রষ্টার ভেতরে, কিন্তু আমি তাদের মধ্যে স্থিত নই। এবং শ্রীকৃষ্ণ বলছেন এবং আমি সেই সৃষ্টির মধ্যে নেই। আমার দিদি কি বললেন, সম্পূর্ণ উল্টো বললেন। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের মধ্যে, মানে স্রষ্টার মধ্যে সমগ্র সৃষ্টি আছে, কিন্তু সৃষ্টির মধ্যে স্রষ্টা নেই। এটাই তো বলছে পরিষ্কার গীতা, মায়া ততমিদাম সর্বাং জগতাম ভক্তাম মুতিনা মাতিস্থানি সর্বভূতানি না চাহাং তস্য অবস্থিতাহা। শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে বলছে সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, সমস্ত প্রাণী শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থিত, কিন্তু শ্রীকৃষ্ণ স্রষ্টা সনাতনী দর্শন অনুযায়ী শ্রীকৃষ্ণ প্রাণীর মধ্যে নেই, কোনো ভূতের মধ্যে নেই। তারপরে ব্যাখ্যা কি বলছে দেখেন, কারণ আমি অব্যক্ত স্বরূপে স্থিত, মহাপুরুষ যে অব্যক্ত স্বরূপে স্থিতি সেই স্তর থেকেই, সেই স্থিতি থেকে বার্তা করেন, এই ক্রমেই আরো বলেছেন। পরের শ্লোক দেখেন কি বলছে, এখানে বলছে না চ মাতে স্থানী ভূতানি পশ্যামি জগমেশ্বরাম। এখানে তারপর শ্রীকৃষ্ণ কি বলছেন, বস্তুত সমস্ত ভূত আমাতে অবস্থিত নয়। পয়েন্ট টু বি নোটেড, শ্রীকৃষ্ণ আবারও বলছেন সমস্ত ভূত মানে সমস্ত সৃষ্টি জগৎ আমাতে অবস্থিত নয়, মানে শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থিত নেই, মানে স্রষ্টার মধ্যে, ঈশ্বরের মধ্যে, ভগবানের মধ্যে অবস্থিত নেই, এই সৃষ্টি জগৎ স্রষ্টার মধ্যে অবস্থিত নেই, কারণ তারা মরণাধর্ম, কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নেই, প্রকৃতি আশ্রিত। কিন্তু আমার যোগময় ঐশ্বর্য দর্শন করে যে আমার আত্মা ভূতগণে অবস্থিত, না হয়ে তাদের পোশাক ও উৎপাদক, আমি আত্মাস্বরূপ, সেই জন্য আমি এই ভূতগণে অবস্থিত নই। শ্রীকৃষ্ণ আবার বারবার বলছে যে আমি ভূতগণের মধ্যে অবস্থিত নই, মানে সনাতন দর্শন স্পষ্ট ক্লিয়ার কি বলছে, শ্রীকৃষ্ণ মানে স্রষ্টার মধ্যেই সৃষ্টি আছে, স্রষ্টার মধ্যে সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে স্রষ্টা নেই। কিন্তু সনাতনীদের পুরো উল্টো বিশ্বাস থিওলজি, তাদের তাদের আইডিওলজি থিওলজি পুরোটাই উল্টো উল্টো। তার জন্য আমি আপনাকে বলবো যে আপনি যে কথা বললেন যে আপনারা মানুষকে কেন নমস্কার করেন, কেন আপনারা একটা প্রাণীর মধ্যেও প্রাণীকে নমস্কার করেন, শ্রদ্ধা করেন, কারণ সে প্রাণীর মধ্যে, সেই সৃষ্টি বস্তুর মধ্যে স্রষ্টা আছে। কিন্তু গীতা সম্পূর্ণ উল্টো বলছে, গীতা সম্পূর্ণ উল্টো বলছে, সৃষ্টির মধ্যে স্রষ্টা নেই, স্রষ্টার মধ্যে সৃষ্টি আছে। আর এটা অদ্বৈতবাদ মতবাদ যারা পড়েছেন তারা জানেন, আমি সে বিষয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না, স্পষ্ট খ্রিস্টানায় ক্লিয়ার আমি দলিল দেখালাম। তাই আপনাদের আইডিওলজি, আপনাদের শাস্ত্র অনুযায়ী নমস্কার করাটা সঠিক নয়, কেননা আপনারা যেই কারণে নমস্কার করেন যে সৃষ্টির মধ্যে স্রষ্টা আছে, তাই তাকে প্রণাম করছেন, নমস্কার করছেন, এটা যেহেতু প্রমাণিতই নয় যে সৃষ্টির মধ্যে স্রষ্টা আছে, বরং উল্টো, স্রষ্টার মধ্যে সৃষ্টি আছে, তাই আপনি এখানে প্রণাম করতে পারবেন না। তাই এখানে প্রমাণ, মানে প্রণাম করা এটা সম্ভব নয়, এবং আপনার আকিদা, আপনার থিওলজি, আপনার বিশ্বাস, এটা সম্পূর্ণ গীতার পরিপন্থী। এই গীতার এই নবম অধ্যায় 4 এবং 5 নম্বর শ্লোকের পরিপন্থী। দিদিকে একটা কথা বলবো, মুসলিমরা কোনো ভিডিও করলেই সেটাকে সমালোচনামূলক আগে মনে করিয়েন না, আগে দেখেন যে তিনি কি বলতে চাচ্ছে। আপনাদের একটা, আপনাদের সনাতনীদের মধ্যে একটা প্রবণতা দেখেছি, কোনো মুসলিম যদি দাঁড়িয়ে কোনো কথা বলে, সনাতন শাস্ত্র নিয়ে কথা বলে, আপনারা ভাবেন যে মানে সমালোচনা করছে। আরে সমালোচনা করছে না, আলোচনা করছে, আগে সেটা দেখেন। ডক্টর জাকির নায়েক এই জন্যই বলেছেন, এই জন্যই বলেছেন এবং তিনি সঠিক কথা বলেছেন, এবং আপনি ভুল কথা বলেছেন, আপনি নিজের স্বাস্থ্য সম্পর্কে অবগত নন, আপনি আরো কিছু ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন, সেগুলোর আমরা পয়েন্ট টু, মানে পয়েন্ট বাই পয়েন্ট আমরা জবাব দেব। আজকে প্রথম পর্ব শেষ করলাম। আপনারা যারা আলোচনা শুনলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।